নমস্কার বন্ধুরা, সমকনাস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি চিকেন বিরিয়ানি। আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে আমি কিভাবে চিকেন বিরিয়ানি করি, কোনো স্পেশাল পাত্র ব্যবহার করি কি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি কিভাবে করি আর কোন পাত্র ব্যবহার করি সব কিছু এই ভিডিওতে রয়েছে। আজকের রেসিপিটা দেখে নিই। বিরিয়ানি করার জন্য প্রথমে আমাদের বেরেস্তাটা করে নিতে হবে। তার জন্য একটা লোহার কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে দেব। একটা কথা মনে রাখতে হবে, যখন আমরা বেরেস্তা করব আজ কিন্তু সবসময় লোটু মিডিয়াম ফ্লেমে থাকবে। এখানে আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে ঘিতেও করতে পারেন। এদিকে বেরেস্তাটা ভাজা হোক, ততক্ষণ আমরা চিকেনটা ম্যারিনেট করে নিই। এখানে 1 কেজি চিকেন রয়েছে, এইরকম পিস করা আছে, অ্যাকচুয়াল দোকানে যেরকম সাইজের থাকে। এবার এটা ম্যারিনেট করে নেব। প্রথমে দেব 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 3 চামচ টক দই আর 1 চামচ বিরিয়ানি মশলা, স্বাদ অনুসারে নুন ও 1 চামচ জিরে গুঁড়ো। সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এবার এটা 20 থেকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমাদের বেরেস্তাটাও হয়ে গেছে, এবার এটা তুলে নেব। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, এবার চিকেনগুলো দিয়ে দেব এবং মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। একবার একটু নেড়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে দেব, আঁচ কমিয়ে কমিয়ে রান্না করব। এই চিকেনটার বিশেষ কিছু করতে লাগবে না, কষানোরও কোনো ব্যাপার নেই, আঁচ কমিয়ে বারবার নাড়তে হবে, তাহলেই আমাদের চিকেন রেডি, সেদ্ধ হওয়া নিয়ে কথা। এদিকে চিকেনটা হতে থাকুক, আমরা চালটা মেজার করে নেব। এখানে 1 কেজি বিরিয়ানি চাল রয়েছে। অ্যাকচুয়ালি আগে আমি কাশ্মীরি পোলাও বা ছানার পোলাও করার ক্ষেত্রে ইন্ডিয়া গেট বাসমতি রাইস ব্যবহার করেছি, কিন্তু এটা আমি বাজার থেকে বিরিয়ানি চাল হিসাবেই এনেছি। এই চালটি যেই ভদ্রলোক দিলেন, তিনি এই চালটার নাম জানেন না। আমি যদি খোঁজ নিয়ে জানতে পারি, আমি ডেসক্রিপশনে এই চালের নামটা আপনাদের জানিয়ে দেব। এখানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার আমরা একটা মশলার পুটলি করে নেব। এখানে রয়েছে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, তেজপাতা, সাজিরে ও শাহমরিচ। এই সব কিছু একটু থেতো করে একটা পরিষ্কার কাপড়ে বেঁধে নেব। হাঁড়ির জল ফুটতে শুরু করলে এই পুটলিটা দিয়ে দেব। এখানে নামমাত্র হলুদ ও নুন দিয়ে আমি আলু সেদ্ধ করে রেখেছি। কাঁচা আলু ভেজে বিরিয়ানিতে দেওয়ার রিক্স আমি নিইনি। এবার পেঁয়াজ ভাজার তেলে এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে আমাদের বিরিয়ানির চিকেনও রেডি। বিরিয়ানির চিকেনে বিশেষ কোনো ঝামেলা থাকে না, আমি আগেই বলেছি। মাঝে মাঝে একবার নেড়ে যেতে হবে আর ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, বিশেষ কোনো ঝামেলা নেই। চিকেন থেকে তেল সেপারেট হতে শুরু করেছে, এবার নামিয়ে নেব। এদিকে 3 থেকে 4 বার চালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়েছিলাম। চালটা 80% সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বিরিয়ানি করার ক্ষেত্রে কিন্তু আমরা চালটা কখনোই 100% সেদ্ধ করব না, সেটা আমি পর্দা বিরিয়ানি করার ক্ষেত্রে বলেছি।
চাল সেদ্ধ হয়ে গেছে, মানে ভাত হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এখানে বিরিয়ানির পাত্রটা রয়েছে, রয়েছে কিছু উপকরণ। একবার বলে দিই, রয়েছে কাওড়া বাটা, গোলমরিচ গুঁড়ো, চিনিটা গুঁড়ো করে নিয়েছি রান্নার সুবিধার্থে। আপনারাও যখন বিরিয়ানি করবেন চিনিটা এরকম গুঁড়ো করে নেবেন, সুবিধা হবে। রয়েছে নুন, দুধে ভেজানো ইয়েলো ফুড কালার, বিরিয়ানি মশলা, ঘি, আর রয়েছে রাইস, চিকেন, বেরেস্তা ও আলু। এই সব কিছু হাতের কাছে জোগাড় করে নিলে কিন্তু রান্না করতে খুব সুবিধা হয়। প্রথমে আমরা বিরিয়ানির পাত্রটা ভালো করে ঘি বুলিয়ে নেব। এবার পরপর লেয়ার দিতে থাকব। প্রথমে রাইসটা দিয়ে দেব, একটু সমান করে নেব। এবার বেরেস্তা, আলু, চিকেন পরপর দিতে থাকব। এবার দেব গুঁড়ো চিনি, স্বাদ অনুসারে অবশ্যই। দেব বিরিয়ানি মশলা, এবার গোলমরিচ গুঁড়ো, কাওড়া বাটা, শেষে ঘি। ব্যাস এইভাবেই আমরা লেয়ার দিতে থাকব। প্রথমে রাইস, বেরেস্তা, আলু, চিকেন, এরকমভাবে লেয়ার দিয়ে দেব। আমাদের লেয়ার দেওয়া কমপ্লিট, সমস্ত মশলাও দিয়ে দিয়েছি। এবার দুধে ভেজানো ফুড কালারটা দিয়ে দেব। সব কিছু কমপ্লিট, এবার বিরিয়ানির পাত্রের ঢাকাটা দিয়ে দেব। এখানে কড়াইয়ে আমি জল গরম হতে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার এই কড়াইয়ের ওপরে বিরিয়ানির পাত্রটা বসিয়ে দেব এবং 30 মিনিট রান্না হতে দেব। 30 মিনিট পর বিরিয়ানিটা নামিয়ে নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলেই রেডি আমাদের চিকেন লেয়ার বিরিয়ানি। আমাদের বিরিয়ানি একদম রেডি। এবার এটা আমরা কলা পাতায় পরিবেশন করব। সাথে রয়েছে চিকেন চাপ, যেটা আমার বোন করেছে। রয়েছে সালাড ও রায়তা, সবকিছু মিলে অসাধারণ একটি কম্বো।
আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আমার চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি ঠিক এইভাবেই এই পদ্ধতিতেই বিরিয়ানি করে থাকি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।